হ্যালো ফ্রেন্ডস, আমি কলাপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ কলাপি। আজকে আমি দেখাবো একটা রাইসের আইটেম, আর আজকে আমার রেসিপি হলো ভেজ ফ্রাইড রাইস। এটা আমরা প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসি, আর মোস্টলি এটা বাচ্চারা বেশি এনজয় করে, কারণ এটা একদমই স্পাইসি হয় না, এটা খেতেও খুব টেস্টি হয় আর সহজে বানিয়ে ফেলা যায়। চলুন দেখে নিই কি করে আমি আজকে বানাচ্ছি ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি গাজর। এখানে দুটো মিডিয়াম সাইজের গাজরকে ঝিরি ঝিরি করে এরকমভাবে কাটা হয়েছে। তারপরে আমি নিয়ে নিয়েছি গ্রিন বিনস। এখানে এক বাটি মতন আছে গ্রিন বিনস, কোচানো হয়েছে বা চপ করা হয়েছে। এরপরে আমি নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার হোয়াইট পার্টটা এক বাটি মতন নেওয়া হয়েছে স্লাইস। এরপরে আমি নিয়েছি পেঁয়াজ পাতা 3 টেবিল স্পুন মতন কোচানো হয়েছে। তারপরে আমি নিয়েছি ক্যাপসিকাম, এখানে একটা ক্যাপসিকাম কোচানো হয়েছে। এরপরে আমি নিয়েছি রসুন, এখানে 2 টেবিল স্পুন মতন রসুন চপ করা হয়েছে। সয়া সস আমি নিয়েছি এখানে 2 টিস্পুন মতন। ভিনিগার আমি এখানে নিয়েছি 2 টিস্পুন মতন। সাদা মরিচ বা শাহ মরিচ এখানে 1 টিস্পুন মতন আছে গুঁড়ো। নুন টেস্ট হিসাবে দেবো, আর চিনি আমি এখানে নিয়েছি 1 টিস্পুন। এখানে 2 বাটি মতন বাসমতি চালের ভাত নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। একদম ঝরঝরে সেদ্ধ করতে হবে, হালকা একটু শক্ত থাকবে, একদম যেন গলে না যায়। তারপর একটা ননস্টিক প্যানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতন আমি সাদা তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেবো রসুন কুচি। হালকা নাড়াচাড়া করে নেব যাতে বেশি লাল না হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, যেটা হোয়াইট পার্ট যেটা সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো গাজর। তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রিন বিনস। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম হালকা ভাজা হবে। সবজিগুলো একেবারে পাতলা কাটা হয়েছে, তো বেশিক্ষণ টাইম লাগবে না, মোটামুটি 1 মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করে নিলেই হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি সব সবজির সাথে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা মেশানো হয়ে গেলে আমি এবার দিয়ে দেব রাইস। আগের থেকে বাসমতি চালের ভাত আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। খুব হালকা করে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। আমি তলার থেকে একদম মেশাচ্ছি। মোটামুটি হালকা করে মেশানো হয়ে গেছে আমার। এরপরে আমি দিয়ে দেব চিনি। তারপরে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি এখানে আন্দাজ করে দেব। এরপরে আমি দেব সাদা মরিচ বা শাহ মরিচের গুঁড়ো। তারপরে আমাকে সয়া সস আর ভিনিগার দিতে হবে। প্রথমে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এবারে আমাকে ফাইনাল একটা মিক্স করে নিতে হবে। খুব হালকা করে আমি মেশাচ্ছি, আস্তে আস্তে এটা মেশাতে হবে। অন্তত 3 থেকে 4 মিনিট মতন মেশালেই হবে।
वेज फ्राइड राइस रेडी हो गया छे, एकदम झरझरे हुए छे, और आमी एटा एखन सर्व करे देबो। वेज फ्राइड राइस आमी सर्व करे दिए छी। এই রেসিপিটা যে কোনো চাইনিজ সাইড ডিশের সাথে একদম পারফেক্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।